তথ্য প্রযুক্তি সেবা ও পণ্য রপ্তানি বাংলাদেশের ভবিষ্যৎ বললেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ উপদেষ্টা সাজিব ওয়াজেদ জয়। আগামীতে প্রাথমিক সহ সকল স্তরে তথ্য প্রযুক্তি শিক্ষা বাধ্যতামূলক করবার কথাও জানান তিনি। সকালে রাজধানীতে ডিজিটাল ওয়ার্ল্ড প্রদর্শনীর দ্বিতীয় দিনে আয়োজিত মিনিস্ট্রিয়াল কনফারেন্সে এসব কথা বলেন সাজিব ওয়াজেদ জয়। আধুনিক প্রযুক্তির সহায়তায় দেশের মানুষের উন্নয়নের জন্য নতুন নতুন প্রকল্প হাতে নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। আহমেদ ফয়সালের রিপোর্ট। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তথ্য প্রযুক্তির প্রদর্শনী ডিজিটাল ওয়ার্ল্ডের দ্বিতীয় দিনে অনুষ্ঠিত হয় মিনিস্ট্রিয়াল কনফারেন্স। এতে বিভিন্ন দেশের মন্ত্রী ও প্রতিনিধির পাশাপাশি যোগ দেন প্রধানমন্ত্রী তথ্য ও যোগাযোগ উপদেষ্টা সাজিব ওয়াজেদ জয়। কনফারেন্সে ভুটান, মালদ্বীপ, কম্বোডিয়া সহ 5 দেশের মন্ত্রী ও 7 দেশের প্রতিনিধিরা অংশ নেন। এ সময় তারা বলেন তথ্য প্রযুক্তির বিকাশে বাংলাদেশের সাফল্য প্রশংসনীয়। বিশ্বের উন্নত প্রযুক্তি গ্রহণের মাধ্যমে বাংলাদেশ আরও এগিয়ে যাবে বলে মন্তব্য করেন প্রতিনিধিরা। Because the country is also so big, actually, they need the e-filing, the electronic document exchange, that is what they need. এ সময় প্রধানমন্ত্রী তথ্য ও যোগাযোগ উপদেষ্টা সাজিব ওয়াজেদ জয় বলেন বেসরকারি খাতকে সঙ্গে নিয়ে সরকার তথ্য প্রযুক্তি খাতের উন্নয়নে কাজ করছে। বাংলাদেশ পরিবর্তনশীল ভবিষ্যতের তথ্য প্রযুক্তির নেতৃত্ব দিতে প্রস্তুত বলেও জানান তিনি। We have been digitizing government services. We have been building digital infrastructure, wiring Bangladesh. Today in Bangladesh, if you want to buy a cell phone, the only identity you need is your fingerprint. তিনি বলেন দেশের মানুষ তথ্য প্রযুক্তির সুফল পাওয়ায় দেশে প্রযুক্তির ব্যবহার বহুগুণ বেড়েছে। শিক্ষা খাতে তথ্য প্রযুক্তির ব্যবহার বাড়াতে নানা ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। You do not need any other verification. This is where the future is headed. What does the Bangladesh of tomorrow look like? প্রযুক্তির সুবিধা নিশ্চিত করে দেশের মানুষের জন্য নতুন দিগন্ত উন্মোচনের ঘোষণাও দেন সাজিব ওয়াজেদ জয়। আহমেদ ফয়সাল, বৈশাখী সংবাদ, ঢাকা।